চোদ্দই ফেব্রুয়ারি টেরোরিস্ট অ্যাটাকে শহীদ হওয়া বীর জওয়ানদের চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি শুরু করলাম। দেশপ্রেম ও সামাজিক শিক্ষার মাধ্যমে আমরা সকলে এক হতে পারি তাই কখনো কারোর কাজকে ছোট করা উচিত নয় প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে থাকে তাই কোন কাজ ছোট নয় আর প্রত্যেকের কাজকে সম্মান করা উচিত এমনটাই আমি মনে করি আর ঠিক এ কারণেই সম্মান জানাতে ইচ্ছা হয় আমার সহকর্মী সৌরদীপ দাসকে দাস নিশ্চয়ই কোন সিভিক ভলেন্টিয়ার তাই না হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার বলে হেও করছেন তাহলে শুনে রাখুন সিভিক ভলেন্টিয়ার সৌরদীপ দাসের কৃতিত্ব বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশের ইতিহাসে সর্বপ্রথম একজন সিভিক ভলান্টিয়ার পিটি প্যারেড এবং ডিল ইন্সপেক্টর হিসাবে কাজ করছেন একজন সিভিক ভলান্টিয়ার নাকি ট্রেনিং দিচ্ছে কলকাতা পুলিশের বড় বড় অফিসার থেকে শুরু করে কনস্টেবলদের কে এই সিভিক ভলান্টিয়ার বিস্তারিত আমরা দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি ডিউটি এবং গুরুত্বপূর্ণ আপডেট গুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সৌরদীপ দাসের বিষয়ে বলতে গিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি সৌরদীপ দাস আর্থিক সংকটের মধ্যে দিয়ে মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছে সিভিক ভলেন্টিয়ারের মাত্র সামান্য কিছু বেতনে তার সংসার চলত না তাই সুগীর মতো কোম্পানিতে কাজ করেছে এমনকি র্যাপিডোতে ডেলিভারি বয়ের কাজ করতেন করতেন্টিয়ারের ডিউটির মাঝে কারণ সামান্য আর সে কারণে পরিশ্রম করে করতে হয় কিন্তু হাজারো পরিশ্রমের মাঝেও কখনো পিছু পা হয়নি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে হ্যাঁ সময় মনে ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার সেই কারণে নিয়মিত প্র্যাকটিস করে যেতেন নিয়মিত কঠোর পরিশ্রম করে যেতেন স্বপ্ন পূরণের লক্ষ্যে আর এই পরিশ্রমের ফল তিনি পেলেন দু হাজার সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া পুলিশ বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল থেকে চতুর্থ স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আর এর আগে মাধ্যমিক থেকে টানা ১৩ বছর কঠোর পরিশ্রম করে দু থেকে দু হাজার তেইশের মধ্যে অল বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল পুলিশ বডি বিল্ডিং করে একটি স্বর্ণ পদক এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে তিনি একটি পদক এবং তৃতীয় স্থান অধিকার করে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন এখানেই শেষ নয় এছাড়া সাউথ বেঙ্গল ব্রডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করেন তিনি এছাড়া অল বেঙ্গল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অধিকার করেন এবং বেঙ্গল অলিম্পিক্স ব্রডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে দশের মধ্যে একজন হন কলকাতা পুলিশের রিপ্রেজেন্টিভ হয়ে পাওয়ার লিফটিং কলকাতা পুলিশের নাম উজ্জ্বল করেন তিনি এছাড়াও তিনি কলকাতা পুলিশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে দশ পনেরো একুশ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অনেক পুরস্কার ও খ্যাতি এনে দিয়েছেন কলকাতা পুলিশে শুনলে অবাক হবেন আপনারা সৌরদ্বীপ কোন রকম স্টেরয়েড সাপ্লিমেন্ট ছাড়াই বাড়ির খাবার দাবার খেয়ে পেশিবহুল শরীর তৈরি করেছেন কে যেন বলছিলেন সিভিক ভলেন্টিয়াররা দৌড়োতে পারে না কনস্টেবলে সিভিক ভলেন্টিয়ারদের দৌড়ে ওরা উত্তীর্ণ হতে পারবে না চ্যালেঞ্জ রইল আপনার সাথে আসুন দেখা যাক কি হয় ফিল্ডে আজ কলকাতা পুলিশের মতো বড় পুলিশ বাহিনীর পিটি প্যারেড এবং জিম ট্রেনার তিনি আসুন চ্যালেঞ্জ করবেন নাকি না না আমি চ্যালেঞ্জটা তাদের জন্য বলছিলাম না আমি নিন্দুকেদের জবাব দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি স্পেশাল ভাবে তৈরি করলাম এবং সিভিক ভলেন্টিয়ার সৌরদীপ দাসের কৃতিত্ব তুলে ধরলাম কাউকে কখনো ছোট মনে করবেন না প্রত্যেকে কাজের দ্বারা তারা এগিয়ে যায় তাই কখনো কারোর কাজকে ছোট মনে করবেন না কাউকে হেও ভাববেন না বিষয়টি এখানে বলার একটি কারণ যে আজ সিভিক ভলেন্টিয়ারদের দেখুন তারা কোথায় পৌঁছাচ্ছে নিজের কাজের মাধ্যমে নিজেই পর্যবেক্ষণ করুন এবং তারপরে আপনারা প্রশ্ন তুলবেন কিছু সংখ্যক মানুষ যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয় তারা কাজকে ছোট বলে মনে করে কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে নেমে কাজ করলেই বোঝা যায় কার শারীরিক ক্ষমতা কতটা তবে ভিডিও শেষে আপনাদেরকে বলে রাখি এখানে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটি করিনি অ্যাকচুয়াল সিভিক ভলেন্টিয়ারদের ভালো কিছু দেখলে বা তাদের গুণগান গাইলে যাদের গাত্র জ্বালা করে যাদের মেন্টালিটিতে অন্যকে ছোট করার চিন্তা ভাবনা থাকে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে বেশি কিছু বলবো না আপনারা নেক্সট প্রিপারেশন নিচ্ছেন তো কনস্টেবলের জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই বছর উত্তীর্ণ হতে হবে কারণ বারো হাজার একটি বিরাট ভ্যাকান্সি প্রকাশ হতে চলেছে দু হাজার চব্বিশে এই বছরই আপনাকে কিন্তু আপনার সেরাটা দেখাতে হবে এই বছরই বেশি সংখ্যক ছাত্রছাত্রী সুযোগ পাবে তাই আপনারা পুরো দমে প্র্যাকটিস করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন এবং নিজের পড়াশোনায় মন দিন এবং মাঠে আপনার সেরাটা দেখান আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মা लोगों में इतनी इनसिक्योरिटी पता क्यों है क्योंकि कहीं ना कहीं उनको भी पता है कि जिस हिसाब से मेहनत करता है ना एक दिन फाड़ेगा जरूर